সকালবেলা শিলাখানা বাজারে তৃণমূল শ্রমিক কংগ্রেসের একটা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন ছিল। সেই আন্দোলনের মিছিল যখন বাজারের ভিতর দিয়ে আমাদের পার্টি বিশ 31 নম্বর জাতীয় সড়কের পাশে আসতেছিল, তখন বিজেপির হারমাদরা আমাদের মিছিলের উপর আক্রমণ করে, কাটা পাথর দিয়ে ঢিলা ঢিলি করে। তারপর আমাদের মিছিল সরে আসে রাস্তায়। তারপর রাস্তার ধারে যে আমাদের মূল পার্টি অফিসটা, ওই পার্টি অফিসটা আপনারা নিজেরা দেখলেন, ভাঙচুর লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভিতরের আসবাবপত্র সব ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় দামি জিনিসগুলো। এবং ওখানে একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটাও পুড়িয়ে দেয়। আবার কয়েকটা সাইকেলও ছিল, সে সাইকেলগুলো পুড়িয়ে দেয়। তারপরে দেখুন, বাজার থেকে এখানে 500 মিটারও বেশি বিজেপির লোকরা এই পর্যন্ত এসে, আর কিছু পুলিশ আধিকারিক আছে, এসডিওপি তুফানগঞ্জ আর রামবাবু এসআই, এরাই বিজেপির লোকদের এই পর্যন্ত নিয়ে এসে তারা এই সময় এই এলাকার সমস্ত বাড়িঘরে ঢোকে, মহিলাদের উপর অত্যাচার করে, মারধর করে, সাধারণ মানুষের উপর মারধর করে, বাড়িঘর ভাঙচুর করে। এবং এখানে প্রায় 27 থেকে 30টা মোটরসাইকেল ছিল, ভেঙে গুড়িয়ে দেয় বিজেপি আর এসডিপিও আর ওই রামবাবু। সাধারণ যে মানুষ এই এলাকার ঘরের ভিতর বসে ছিল তাদেরকেই অ্যারেস্ট করে তুলে নিয়ে যায়, অথচ বিজেপির সাথে নিয়ে ঘুরছে, যে বিজেপি আমাদের পার্টি বিশ ভাঙচুর করেছে, আমাদের মিছিলের উপর আক্রমণ করেছে, আমাদের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। একটা মোটরসাইকেল তো নিয়ে গেছে বিজেপি, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা সমস্ত কথা রাজ্য স্তরে জানিয়েছি, এসপি সাহেবকেও ডিটেলস জানিয়েছি। বাড়িঘর ভাঙচুর করলো আমাদের, লুটপাট করলো আমাদের, পার্টি বিশ ভাঙচুর লুটপাট করলো আমাদের, মিছিলে আক্রমণ করলো আমাদের, আর এসডিপিও তুফানগঞ্জ আর ওই রামবাবু, একটা বিজেপির চামচা আছে ওই রামবাবু, এর আগেও অনেক গণ্ডগোল করেছে, প্রচুর ছেলে মেয়েকে লাঠিচার্জ করে আহত করেছে গুরুতরভাবে। এবং আমাদেরই 7-8 জনকে ঘর থেকে টেনে বের করে তুলে নিয়ে গেছে। মানে এত নপুংসু এরা এই এসডিপিও আর এই রামবাবু, যে যারা বিজেপির যারা হারমাত, যারা টর্চার করলো, অত্যাচার করলো, লুটপাট করলো, ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, মোটরসাইকেল পুড়িয়ে দিল, ওই পার্টি বিশ পুড়িয়ে দিল, তাদেরকে কিছু করলেন না। সব জায়গায় দেখি এই এসডিপি সাহেব আমাদের কর্মীদেরই উপরে আক্রমণ করে। কিছুদিন আগে কলেজের একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমাদের আক্রমণ করে আমাদের ছেলের হাত ভাঙিয়ে দিয়েছে। অবৈধ কাজের সাথে তিনি যুক্ত, কোনো যে কাজের জন্য তিনি নিযুক্ত, ল অ্যান্ড অর্ডার, তিনি কোথাও সেই কাজ করতে পারছেন না। যার জন্যই কালকে বিজেপি এখানে প্রেস করে বলেছে যে প্রশাসনকে তিনি তারা ধন্যবাদ জানাচ্ছে, কারণ প্রশাসন, এখানকার পুলিশ প্রশাসনের একটা অংশ, এসডিপিও সহ রামবাবু সহ তারা তাদের হেল্প করছে। কজনকে অ্যারেস্ট করেছে? ওই রামবাবু, বিপ্লবী পুলিশ অফিসার। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, শান্তি ফেরানে ফেরাতে আমাদের কর্মীরা শান্ত আছে। এখানে 500 মিটার দূরে বাজার থেকে এখানে এসে বিপ্লব করলো বিজেপি, পুলিশ, এসডিপিও, রামবাবু। তো যারা এই সারাদিন আগুন লাগালো, ভাঙচুর করলো, মারপিট করলো, আমাদের মিছিলের পর আক্রমণ করলো, তাদের কিছু করতে পারলো না নপুংসক এই এসডিপিও। আমরা শান্তির পক্ষে আছি, শান্তি চাই। 8 বছর হলো আমরা সরকারে আছি, কোনো দিন তো অশান্তি হয়নি। আমরা তো বিধানসভা নির্বাচন, তারপরে পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন, তারপরে আবার বিধানসভা নির্বাচন, তারপরে আবার পঞ্চায়েত নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। কই আমরা তো কোনো কারো কাছে কারো উপর হাত দিইনি, বিজেপিকে তো হারিয়েই করেছি, হয়েছি নির্বাচিত। তা আজকে বিজেপি কী দেখেছে? বাঘের পাশ পা দেখেছে যে একটা এমপি জেতার পরেই ত্রাস করে, সন্ত্রাস করে এলাকা দখল করে নিতে পারবে? মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, 1 টাকার উন্নয়ন করার ক্ষমতা ওদের আছে? আছে ওদের 1 টাকা উন্নয়ন করার ক্ষমতা? ত্রাস সন্ত্রাস করতে চায়, মানুষ ওদের সাথে সরে যাচ্ছে, পাশ থেকে পায়ের মাটি সরে যাচ্ছে। ওদের কিছু নেতা নেত্রী
উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে, সাম্প্রদায়িক বক্তৃতা দিচ্ছে, দিয়ে মানুষের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পুলিশকে বলবো যে আপনারা আপনার দায়িত্ব পালন করুন, কাউকে ফেভার করতে হবে না, আমাকেও ফেভার করতে হবে না, আপনারা আপনার নিরপেক্ষ দায়িত্ব পালন করুন। নিরপেক্ষ দায়িত্ব পালন করার জন্যই আপনাদের পোস্টিং হয়েছে, আপনাদের দায়িত্ব দিয়েছে সরকার।